প্রায় 17 দিন ধরে বন্ধ পড়ে রয়েছে রাইস মিল, ফলে সমস্যা সম্মুখীন হচ্ছে চাষিরা। পাশাপাশি মিলে কাজ করার শ্রমিকরাও বেতন পাচ্ছে না বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 2 নম্বর ব্লকের সাড্ডা রাইস মিলে দুই মালিকের সাথে কথা কাটাকাটি হয়। দীর্ঘক্ষণ ধরে তারপর সেটা হাতাহাতির পর্যায়ে চলে আসে চাষিদের সঙ্গে মালিক পক্ষের। চাষিদের অভিযোগ, ধান দেওয়ার পর জানতে পারে রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে, মালিকের মধ্যে মনোমালিন্যের জেরে এই রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সমস্যা হচ্ছে, এই কলে আমরা ধান দিয়েছি, তা কলটা এখন দু মালিক পক্ষের মধ্যে দ্বন্দ্বে কলটা বন্ধ হয়ে আছে। আমরা এসেছি যে যাতে করে কলটা খোলে আর কি, কল চলে তবে তো পয়সা পাবো, না হলে তো পয়সা এখন পাচ্ছি না। মিল মালিকদের দুজনে বসে ধান বা ব্যবসায়ীদের টাকা দেওয়ার কথা হয়েছিল যে আমরা টাকা পাবো, এই মিলে ধান দিয়েছি, মিল বন্ধ, এক পক্ষ চাবি দিয়েছে, সেটা চাবিটা খুলে আমাদের পাওনা টাকা বোঝার জন্য আর মালিক মালিকের যা দ্বন্দ্ব আছে সেটা নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। কি চাবি কি খোলা হয়েছে এখনো? না, চাবি এখনো খোলা হয়নি। কি চাইছেন? কিসের জন্য খোলা হয়নি এখন চাবি? ওদের কিছু পুরনো মালিকের সঙ্গে নতুন মালিকের কিছু ইয়ে আছে, তো যেভাবে আছে সেই জন্য। তা আপনারা কি চাইছেন? আমরা চাইছি কলটা চলুক, দু মালিকের মধ্যে আলোচনা করে যাতে হয়, কলটা চললে সবাই তার রোজগার কীভাবে সেইটাই চাইছি, সবারই সুবিধা হয়। এমনকি যারা এই কারখানায় কাজ করে তারা দীর্ঘ দিন ধরে কোনো বেতন পান না, মিলের ম্যানেজারও ঠিক মতো বেতন পায় না। হঠাৎই এই রাইস মিল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ছে চাষিরা। আজকে সমস্যা হয়েছিল যে ধান পাকি প্লাস আমাদের যে লেবার আছে, মেশিন কুলি প্লাস আমাদের লেবার স্টাফ, আমাদের মিলের স্টাফ সমস্ত সব মাইনে পাচ্ছে না, প্লাস খেতেও পাচ্ছে না সেই মতো ব্যবস্থা, প্লাস তাদের ধান পাকি টাকা পাচ্ছে না সেইগুলো ব্যবস্থা। এবার দুটো মালিককে নিয়ে বসিয়েছিলাম, তাদের সমস্যা যা হচ্ছে হচ্ছে, আমাদের ওরা যে খাওয়ার সমস্যা থাকা সমস্যা তারা এখনও মাইনে পায়নি, সেইগুলো আমি যা হোক খাওয়ার সমস্যাটা খানিকটা এই লোকাল ধান পাকি বাসু কুমার সত্যনারায়ণ এদের কাছে কিছু কিছু টাকা ধার নিয়ে এসে আমি কিছু ব্যবস্থা করে করছি, কিন্তু তাদের এই যে ব্যবস্থা 7 দিনের মধ্যে কথা দিয়েছে, 7 দিনের মধ্যে যদি ফয়সালা না হয় তাহলে আমরা কিন্তু মানে কর্মী বিন্দু বা ধান পাকি নিয়ে আমরা মিলে চাবি দেবো আর কি। অন্যদিকে মিলের মালিক দীপক ঘোষ জানান আগামী 7 দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। আজকে কলটা প্রায় 15 দিন ধরে বন্ধ আছে, ধান পাটিরা বা চাষি লোকাল চাষি কিছু টাকা পায়, কর্মচারীরা খেতে পাচ্ছে না, চাল ঘর চাবি দেয় আমাকে চাষি এবং ধান ব্যবসাদাররা এসে আমাকে ডেকেছিলো যে আপনারা আসুন মিলে আসুন একটা সমাধান সূত্র খুঁজে বার করার জন্য। সেই জন্য আমরা দুই মালিক পক্ষই বসেছি, কিন্তু কোনো রকম কোনো সমাধান সূত্র খুঁজে পাই নাই। ওনারা পুরনো মালিক বলেছে আমাকে 7 দিন টাইম দেওয়া হোক, তারপর আবার নতুন করে। কদিন ধরে বন্ধ আছে? আমরা চাইছিলাম যদি কোনো রকমের পুরনো মালিকের সঙ্গে যে সমস্যাটা রয়েছে যে মিটিয়ে যায় তাহলে কলটা খুলে দেবো, সমস্যা সমাধান সব মিটে যাবে বা চাষিগুলো টাকা পেয়ে যাবে, কর্মচারীরাও সুস্থভাবে তারা কর্ম করে খেতে পারবে, এইটুকুনি। কতজন চাষির ধান রয়েছে এখানে? অন্তপক্ষে 30টা থেকে 50টা। এটা অন্নপূর্ণা এগ্রো ইন্ডাস্ট্রি। শ্রমিকরা জানান 17 দিন ধরে মিল বন্ধ থাকায় বেতন পাচ্ছেন না তারা, ফলে সংসার চালানোর দায় হয়ে দাঁড়িয়েছে। আগামী 7 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে মিলে ভাঙচুর করে দেবে বলে হুঁশিয়ারি দেন মিলের কর্মচারীরা। আমাদের 1 মাস হলো মিল বন্ধ আছে, হ্যাঁ, তা 7 দিন পরে খুলবো বলেছে, 7 দিন পরে যদি না খোলে আমরা কিন্তু নিজেরা ভাঙচুর করে খুলে দেবো, আর আজকে চাবি খুলে দিয়ে যাই, আজকে দুটো ঘরে চাবি খুলতে হবে, বাবুরা শোবে কোথায়, আর আমরা না খেয়ে মরে যাচ্ছি। বর্ধমান থেকে টিঙ্কু সাবের রিপোর্ট, আনন্দবার্তা।